আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খন্দকার গোলাম মোস্তফা বাটুল প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের মুখপত্র উত্তর অঞ্চলের প্রথম সংবাদপত্র দৈনিক দাবানল পত্রিকার বিশেষ আয়োজন সংবাদ শিরোনাম ভিত্তিক অনুষ্ঠান দাবানল প্রতিদিনে আপনাদের সকলকে স্বাগত। আজ 2 মার্চ 2023 বাংলা শুক্রই ফাল্গুন 1429 ইজরি 9 শাবান 1444 রোজ বৃহস্পতিবার দৈনিক দাবানলে প্রকাশিত পত্রিকার সংবাদ শিরোনামগুলো উপস্থাপন করছি আমি মোহাম্মদ মতিনুর রহমান। দৈনিক দাবানল পত্রিকায় আজকে প্রকাশিত সংবাদ শিরোনামগুলোর মধ্যে অন্যতম বেকার যুবকদের বিমায় উদ্বুদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস 2023 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিস্তার চরের মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর, 20 কোটি টাকার রপ্তানির লক্ষ্যমাত্রা, চরের পতিত জমিতে সবুজের বিপ্লব, উৎপাদন কম হলেও চাহিদা বেশি, দারিদ্র্যের শিকল ভেঙে সচ্ছলতা এই চাষিরা। সরকারের হাতে টাকাও নেই, বিদেশি ডলারও নেই, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি গতকাল বুধবার 1 মার্চ সন্ধ্যা 7টায় রংপুর নগরের স্কাই ভিউয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। রংপুরের বীর মুক্তিযোদ্ধা 8 পরিবারের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজদিন সদর উপজেলার ভটিদাপুর ইউনিয়নের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি তুলে দেন। চিলমারি রোমারিতে ফেরি চলবে জুনে, পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতদের শ্রদ্ধা সমাধানে পুলিশ মেমোরিয়াল ডে পালন, বাংলাদেশ পুলিশের কর্তব্যরত অবস্থায় নিহত সদস্যদের স্মরণে রংপুর পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। সকালে পুলিশ লাইন মাঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের। জাতীয় ভোটার দিবস আজ, দেশের সার্বিক উৎপাদন কার্যক্রম সচল রাখার নির্দেশ। চিকলিবিলের পার্কে ঝুপড়িঘরে জীববিজ্ঞানের ক্লাস, পার্কের ঝুপড়িঘরে প্রেমের নামে অসামাজিক কাজের অভিযোগ পেয়ে অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় কপট কপটি জানালেন তারা জীববিজ্ঞানের ক্লাস করছেন। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর চিকলিবিল পার্কে। গতকাল বুধবার অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। মিথ্যা মামলায় হারলেন সৈয়দপুরের পৌর মেয়র। কাউনিয়ায় ঐতিহাসিক 7 মার্চ উদযাপনের প্রস্তুতিমূলক সভা, সমতল বাগান থেকে ফের চা পাতা সংগ্রহ শুরু, দাম নিয়ে দুশ্চিন্তা। পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান 2 মাস বন্ধ থাকার পর আজ 1 মার্চ থেকে কাঁচা চা পাতা সংগ্রহ শুরু হয়েছে। পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার 4 স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাতক। পাটগ্রাম ইউএনও নামে কৃষকের সাথে প্রতারণা, খুঁটি পোতা আছে কিন্তু বিদ্যুৎ আর আসে না। শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল জাতীয় শিশু কৃষক পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ। কৃষি কর্মকর্তা জুলফিকার হায়দারের ইন্তেকাল, অভয়াশ্রমে পোনামাছ অবমুক্তকরণ, পাটগ্রামে ইউএনও নামে কৃষকের সাথে প্রতারণা। দর্শক আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সামনে আসবো দৈনিক দাবানল পত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনাম নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।